দুপুরের মধ্যে দেশের সাত জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফরিদপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম অথবা দিক থেকে ঘণ্টায় বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত যেতে বলা হয়েছে শেখ মাসুমা নিউজ ডেস্ক সংবাদ এটিভি